দর্শক মহান আল্লাহ তালার ক্রোধ এবং তাঁর আজাব যে কতটা দ্রুত এবং কঠিন হতে পারে তার একটি সাধারণ নমুনা দেখাতে আপনাদের নিয়ে যাব ইতালির নাপোলি শহরের পম্পেই নগরীতে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরা ইয়াসিনের ছেষট্টি এবং সাতষট্টি নম্বর আয়াতে ইরশাদ করছেন بسم الله الرحمن الرحيم ولو نشاء لطمسنا على اعينهم فاستبقوا الصراط فاستبقوا الصراط فانا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم এমিন অর্থাৎ হে মানব জাতি তোমরা শুনে রাখো যে আমি ইচ্ছা করলে তাদের চক্ষুসমূহকে বিলীন করে দিতাম যার কোনো অস্তিত্ব থাকত না অতপর তারা লাফ দিয়ে রাস্তার দিকে যেত কিন্তু তারা কিছুই দেখত না এবং আমি ইচ্ছা করলে তাদের ঘরে বসা অবস্থাতেই তাদের আকৃতিগুলোকে বিকৃত করে দিতাম তখন তারা না আগে বাড়তে পারত না পেছনে ফিরে আসতে পারত ইতালির পম্পেই নামক শহরের ভিতরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এই পম্পেই নামক শহর এমন একটি বিত্তমান অর্থশালী এবং নাম করা শহর ছিল এই ইতালির জমিনে এখন থেকে আরও প্রায় আঠারোশো বছর আগে এই পম্পেই জায়গাটিতে এরা যেমনইভাবে অর্থ এবং এদের টেকনোলজি এদের শিল্প সংস্কৃতিতে এরা ভরপুর ছিল ঠিক তেমনিভাবে এই শহরের যারা অধিবাসী ছিলেন তাদের ভিতরে এমন একটা পাপাচার বিদ্যমান ছিল যেই পাপাচারটি কমে লুতের ভিতরে বিদ্যমান ছিল এত কঠিন একটা পাপাচারের কারণে আল্লাহ রাবুল আলমিন এদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে দেন প্রায় আঠারো মাইল ব্যাপী এলাকা জুড়ে এদের বসবাস ছিল দুই দিনে নিমিশেই এদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এর পিছনে যে ভিসুভিএস নামে আগ্নেয়গিরি রয়েছে সেই আগ্নেয়গিরির উদ্গিরনের মাধ্যমে তো আপনাদেরকে এদের সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি যেখানে আল্লাহ রাবুল আলমিন এদের ধ্বংসাবশেষ রেখে দিয়েছেন পরবর্তী জামানার উম্মতের শিক্ষা গ্রহণের জন্যে চলুন যাওয়া যাক প্রিয় দর্শকবৃন্দ ইতালির রাজধানী রোম হতে দুশত কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন নগরী নাপলি এই নাপলি মূলত নাপল উপসাগরের নাম এবং এর একটি উপত্যকার নাম হচ্ছে এই পম্পেই নগরী খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে রাজা ও স্কানের দ্বারা এই পম্পেই নগরীর গোরাপত্তন হয় এক সময় প্রাকৃতিক বিপুল সৌন্দর্য এবং ঐশ্বর্যের সমাহার ছিল এই শহরে গ্রিক ব্যবসায়ীরা এই পম্পেই নগরীকে ব্যবহার করত বাণিজ্যিক বন্দর হিসাবে যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল এটি খ্রিস্টপূর্ব আশি শতকে শহরটি রোমান সাম্রাজ্য কর্তৃক বাণিজ্যিক ট্যুরিস্ট এলাকা হিসাবে ঘোষিত হয় এবং এখানে গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন অট্টালিকা প্রাসাদ বাজার সরাইখানা মদের আসর আর বাইজিখানা অভাব অনটন বলতে কিছুই ছিল না এই পম্পেই নগরবাসীর শহরটি ধীরে ধীরেই প্রাচীনকালের আধুনিক সকল সভ্যতা এবং চিত্তরঞ্জনের জন্য একটি প্রাণবন্ত শহরে পরিণত হয় কিন্তু প্রাকৃতিক অঢেল সম্পদ পাওয়ার পরেও ধীরে ধীরে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে লিপ্ত হতে থাকে পাপাচারে প্রিয় দর্শক চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই পম্পেই নগরীর গ্লাডিয়েটোরিয়াল স্টেডিয়ামের দিকে প্রিয় দর্শকবৃন্দ দাঁড়িয়ে আছি পম্পেই শহরের ঠিক মুখে কলাসিয়াম নামক এই স্টেডিয়ামের ভিতরে এটি হচ্ছে এদের স্টেডিয়াম চারিদিকে মানুষ বসত এখানে অনেক ধরনের খেলা হতো কিছু ছিল মানবিক কিছু ছিল অমানবিক যার ভিতরে একজন মানুষকে এখানে একা ছেড়ে দেওয়া হতো আর একটা বাঘকে ছেড়ে দেওয়া হতো দুজনের ভিতরে একটা অসম যুদ্ধ জ্বলতো বাঘ এই মানুষটাকে ছিঁড়ে ফেলে খেয়ে শেষ করে ফেলতো মেরে ফেলত আর এদিক দিয়ে সমস্ত মানুষজন এই বৈশাচিক খেলা দেখে অত্যন্ত আনন্দে হাততালি দিয়ে উঠত এই সেই কলাসিয়াম এই সেই স্টেডিয়াম এই গ্লাডিয়েটোরিয়াল স্টেডিয়াম হচ্ছে সেই সময়কার পৈশাচিক বিনোদনের একটা কেন্দ্র এখানে দুজন বন্দী যোদ্ধাকে পরস্পর মুখোমুখি করা হতো এবং বলা হতো যে যুদ্ধে জিতবে তাকে ছেড়ে দেওয়া হবে এর ফলে দুজনের ভিতরে বেঁধে যেত মরণপণ লড়াই বাঁচা মরার এই যুদ্ধে একজনকে প্রাণ দিতে হতো অত্যন্ত নিষ্ঠুরভাবে আর এলিট শ্রেণীর লোকেরা এই স্টেডিয়াম বা কলাসিয়ামের গ্যালারিতে বসে স্বউল্লাসে তা উপভোগ করত সেক্স লেভারিতে তারা এতটাই মত্ত ছিল যে বাড়ির গৃহকর্তা বা গৃহিণী অথবা নিজের ছেলেমেয়েদের দ্বারা অতিথির যৌন বিনোদনের ব্যবস্থা করত দর্শক চলুন সামনের দিকে যাওয়া যাক চারোদিকে যে ধ্বংসাবশেষ দেখছেন এগুলো দু বছর আগেকার সব দালান কোঠা এর অধিবাসীরা আল্লাহ তালার অবাধ্যতায় এতটাই নিমগ্ন ছিল যে এরা পশুপালের সাথেও যৌনকর্ম করতে দ্বিধাবোধ করত না দর্শক আমরা এই সেই অভিশপ্ত নগরী পম্পেই যেখানে আল্লাহ হাবুল আলামিনের গজব নিবাদিত হয়েছিল সেখানে আমরা আল্লাহর নাম এবং ইস্তফার জপ আপনাদেরকে নিয়ে ঢুকছি চলুন যাওয়া যাক এইসা ইসা সালামের আনিত ধর্ম হতে তারা বিচ্যুত হতে থাকে তাদের অত্যাচারে এই নগরীর সমস্ত ধর্মযাজকেরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটি সেই দু বছর আগের তৈরি রাস্তা এখানে শহরের দুটো ভাগ রয়েছে একটি নিম্ন স্তর আরেকটি উচ্চস্তর স্তর নাম ছিল পম্পেই আর উচ্চস্তরের নাম হচ্ছে হারকুলেনিয়াম এছাড়া এর আশপাশের আরেকটি নগরী রয়েছে যার নাম হচ্ছে মাইসেনাম এই সকল শহরই অবস্থিত ছিল ভিসুবিয়াস নামক ভয়ঙ্কর আগ্নেয়গিরির পাদদেশে আর এই পম্পেই নগরী ভিসুবিয়াস আগ্নেয়গিরির পাঁচ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক বসবাস করত এই পম্পেই নগরীতে দর্শক এটা ছিল সেই পম্পে নগরীর অধিবাসীদের সুরা বাড়ি বলা হয় যেখানে মদ পান করা হয় মদ বিক্রি করা হয় এই ছিল তাদের এই মদ বিক্রির দোকান এ দেখতেই পাচ্ছেন ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে প্রিয় দর্শক সময়টি ছিল উনআশি খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট এই নগরীর কেউ কেউ বিশ্রামে ব্যস্ত কেউ বা আনন্দ উদ্দীপনায় নিজেদেরকে রেখেছে মত্ত ঠিক সেই সময় আল্লাহ তালার পক্ষ থেকে নেমে আসে কঠিন থেকে কঠিনতর আজাব তাদের উপর সেই জ্বলন্ত ভিসুভিয়াস গর্জে উঠে উদ্গীরণ শুরু করে তার সেই উত্তপ্ত লাভার যার তাপমাত্রা ছিল বারোশো ডিগ্রি সেলসিয়াস ভীষণ সেই তাপমাত্রার শাস্তি এতটাই দ্রুত এসেছিল যে পশু পশুপাখি বা জীবজন্তু পর্যন্ত পালিয়ে যেতে পারেনি গলিত লাভা এবং হাজার হাজার টন ছাই প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার উঁচুতে উঠেছে এবং তা এসে পড়েছে এই পম্পেয়ের অধিবাসীদের উপর কেন হঠাৎ করে তাদের এই শাস্তি কেনই বা তারা বাঁচবার সুযোগ পেল না আল্লাহ তালা পবিত্রকোর আনে উল্লেখ করেন আউজবুল্লাহিমতান রজিম বিসমুল্লাহ রহমান রহিম ولقد ارسلنا الى امم من قبلك فاخذناهم بالباساء والضراء لعلهم يتضرعون فلولا اذ جاءهم باسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغته اذا هم مبلسون অর্থাৎ হে হাবিব নিশ্চয়ই আমি আপনার পূর্বেও বহু জাতি প্রেরণ করেছি তারপর তাদের কঠোরতা এবং কষ্ট দ্বারা পাকড়াও করেছি যাতে তারা হীনতা ও বিনয়ের সাথে প্রার্থনা করে সুতরাং কেন এমন হল না যে যখন তাদের উপর আমার শাস্তি এলো তখন যদি তারা বিনয়ের সাথে প্রার্থনা করত কিন্তু তাদের অন্তর্ত্ব কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদের কার্যক্রমকে তাদের চোখে ভালো করে দেখিয়েছে তারপর যখন তারা ভুলে গেল সেই উপদেশ যা তাদেরকে দেয়া হয়েছিল তখন আমি তাদের জন্য প্রতিটি নিয়ামতকে উন্মুক্ত করে দিয়েছি এমনকি যখন তা পেয়ে তারা আনন্দিত উল্লসিত হয়ে গেল তখন তারা আমাকে ভুলে গেল তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকরাও করলাম এখন তারা নিরাশ হয়ে গেল তারপর মূলত পাঠন করা হলো সেই অত্যাচারীদের তারপর সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের যিনি এই বিশ্ববাসীর প্রতিপালক দর্শক পম্পেই নগরীর অধিবাসীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই দিনে দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যেই প্রায় বিশ ফুট গভীর আগ্নেয়গিরির লাভা আর ছাইভস্যের মধ্যে বিলীন হয়ে যায়